আমাদের সরকারের করা নিয়ম আমাদের শিক্ষাক্রমে আছে, অন্তর্গত আছে গান এবং আপনার চারু ও কারুকলা, এইসব আমাদের কারিকুলামে আছে, ওগুলো করতে হবে। কিন্তু এবং এই একটা মানে অনুষ্ঠান করা হয় শিক্ষা সপ্তাহ, সেই শিক্ষা সপ্তাহে সমস্ত কিছুর কম্পিটিশন হয়, বিতর্ক, গান, নাচ, নাটক, তারপরে কবিতা, সব কিছু। এখানে দেখা যায় যে মাদ্রাসার ছেলে বা ছোটো শিশুরা এসে এখানে স্কুল পর্যায়ে আর কি, কলেজ পর্যায়েও হয়, ইন্টারমিডিয়েট পর্যন্ত, যাই হোক, সেখানে এই শিশুরা, মাদ্রাসার শিশুরা আসে, এসে কিরাত হামদ নাতে অংশ নেয়, কিন্তু তারা কোনো গান, নাচ, কবিতা, আবৃত্তি, সঙ্গীত, মানে সঙ্গীতের কোনো বিভাগেই কোথাও তারা অংশগ্রহণ করে না, কারণ তারা এগুলো জানে না। অর্থাৎ মাদ্রাসায় এই সমস্ত সুকোমল বৃত্তি বিকাশের জন্য কোনো কিছু অনুসরণ তারা করে না, সরকারের নির্দেশ থাকা সত্ত্বেও তাদের, তারা এই বিষয়গুলো তাদের শিক্ষা দেওয়া হয় না। তাহলে এটা আমার যে সবচেয়ে বড় বেশি আপত্তি যেখানে, সেখানে হলো যে আমাদের সমাজে প্রায় 70-80 লক্ষ শিশু প্রতি বছর তারা যে যে পড়াশোনাগুলো করছে, বের হচ্ছে, তারা সমস্ত এই সমস্ত থেকে বঞ্চিত, তাদের এগুলো শেখানো হচ্ছে না। শুধু তারা কোরআন তেলাওয়াত করতে পারে, হামদ নাত করতে পারে, আর কিছু তারা করতে জানে না। তাদের এমন কি জাতীয় সঙ্গীত যে আমাদের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেই গানটি পর্যন্ত তারা গায় না। তাদের বললে তারা বলে এই কাফের কবির গান আমাদের গাওয়া নিষেধ, এটা হারাম, এই কথাটা আমাদের শুনতে হয় ওদের কাছ থেকে। এবং এটা কত বড় দুঃখের যে 30 লক্ষ শহীদের এই দেশ, বঙ্গবন্ধু নিজের দেয়া এই জাতীয় সঙ্গীত, বঙ্গ রবীন্দ্রনাথের যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমাদের জাতীয় সঙ্গীত আমরা গাইতে এত ভালোবাসি, সেই গান, সেই চর্চা থেকে তারা বঞ্চিত। এইটা আমাদের, এই বিষয়ে আমাদের খুব আপত্তি। এবং এরই ফলে আমরা দেখছি আজকে যে সংস্কৃতির ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে কীরকম শূন্যতা সৃষ্টি হয়েছে, এবং যার ফলে সন্ত্রাসী কার্যকলাপ এবং ধর্মান্ধতা এগুলো আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এই বাংলাদেশে এটা কাম্য নয় এবং তারই বিরুদ্ধে আমাদের সংগ্রাম। আমি আশা করব আপনারা এই বিষয়গুলো মোটা দাগে আপনারা প্রচার করতে, প্রচার করবেন, আমাদের সে তাতে আন্দোলনে সহায়তা হবে।